So hi everyone, welcome back to my channel. আমি অনেক দিন পর আমার ভিডিও শুট করছি। আসলে আমি তোমাদেরকে বলেছিলাম আমার লাস্ট ভিডিওতে যে আমার পরীক্ষা শুরু হচ্ছে আর 16 তারিখ শেষ। তো আজকেই শেষ হলো, এখন বাজে রাত 10:15। তো এর আগে আমার আজকে শেষ হয়েছে পরীক্ষা দুপুর 1টায়, কিন্তু তারপর থেকে আর কি টুকটাক অনেক কাজ ছিল যেগুলো পরীক্ষার জন্য একদিন কমপ্লিট করে উঠতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলা শিল্পা এসেছিল, আমার একটা ভাবছিলাম যে শিল্পাকে নিয়ে ভিডিও করব, কিন্তু তখনও আর কি গল্পে এত মশগুল হয়ে গেছিলাম যে শেষ পর্যন্ত আর ভিডিও করা হয়নি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, আমি ভিডিওতে বলেও ছিলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার এই ঘরটাকে নিয়ে আমি যা চেঞ্জ করেছি বা এই ঘরটার জন্য আমি যা সমস্ত জিনিস কিনেছি, আমার জিনিসগুলোকে অর্গানাইজ করার জন্য বা ইউটিউবটাকে আরো বেটার করার জন্য যেসব জিনিস আর কি কিনেছি সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি শুধু এই জিনিসগুলোই শেয়ার করব, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর থেকে স্টার্ট করি দেখানো কি কি চেঞ্জেস হয়েছে। আচ্ছা, এই ঘরটাতে বেসিক্যালি আগে আমাদের একটা খাওয়ার টেবিল ছিল, যারা অনেকদিন ধরে আমার ব্লগস দেখো তারা জানো এখানে এই ঘরে একটা খাওয়ার টেবিল ছিল, ফলত যেরকম সেরকম আর কি, মানে আর কিছু জায়গা হতো না। তো এই ঘরটাতে আমি আমার জিনিসপত্র রাখা শুরু করেছি এখন, এইগুলোতে আমি পরে আসছি। আগে আমি একটা আমার ফেভারিট জিনিস দেখাই, যেটা হচ্ছে একটা বড় মিরর, যেটা আমার বহুদিন থেকে কেনার ইচ্ছা ছিল। সো আমি তোমাদেরকে চটপট দেখাই, এই হচ্ছে একটা বড় মিরর। আচ্ছা, ওই ফটোটা হচ্ছে আমার দিদির, আর এটা হচ্ছে আমাদের মিররটা। এই মিররটা কিন্তু বিশাল বড়, আর দেওয়াল জোড়া। আমি এই জন্যই এই মিররটাকে বানিয়েছি যাতে আমি শাড়ি পরে বা যে কোনো আউট মানে আউটলুকটা আমি তোমাদের সাথে এই ক্যামেরা মানে এই আয়নাটার মাধ্যমে শেয়ার করতে পারি। আচ্ছা, এটার প্রাইসিংটাও আমি একটুখানি বলে দিই, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। এর চারিপাশের যে একটা ব্ল্যাক কালারের যে বর্ডার দেখছো, ওটা মানে কি বলবো ফাইবারের বর্ডার আছে, ঠিক আছে। আর এই পুরো আয়নাটার প্রাইস পড়েছে 2500 টাকা। এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি, কোনো অনলাইন থেকে বা কিছু থেকে এটা কেনার নয়। আলমারি, সো এটা আমার মজাদার খুব পছন্দের একটা আলমারি, এটা নিয়ে আমার অনেক শখ ছিল। আসলে আমার জামা কাপড় একদমই অর্গানাইজ ছিল না, সো আমার একটা জামা কাপড় অর্গানাইজ করার জন্য কিছু কিনতেই হতো। আমি সুন্দর মিষ্টি মিষ্টি আলমারিটা কিনেছি, আর এটার বাইরের ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছে, একদম র কাঠের, তো কাঠেরই, কোন রকম এক্সট্রা হেভি কিছু কি বলবো কাজ নেই, অত কাজ বাজ আমার ভাল লাগে না। অ্যাজ ওয়েল অ্যাজ আমি প্লাইউডেরও কিছু কিনতে চাইছিলাম না, আমি এরকমই একটা জিনিস কিনতে চাইছিলাম যেটা একদম অথেন্টিক সুন্দর হবে এরকম। সো আমি এটাকে ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই আমি কিন্তু এখন একটা জিনিস মেনশন করতে চাইবো যে অগস্টে হলো ট্রেলের ফার্স্ট বার্থডে, ট্রেলে কিন্তু শুরু হয়ে গেছে 1 আগস্ট থেকে একটা অ্যামেজিং বার্থডে সেল, যেখানে আপ টু 70% তোমরা প্রোডাক্টের উপর অফ পেতে পারো। আমার কোড ইউজ করলে তো তোমরা তার উপর আরো 20% লেস পেতে পারো, এবং এই সেলটা কিন্তু চলবে পুরো আগস্ট মাস জুড়ে। তাহলে তোমরা কিন্তু প্লাম, ওয়াও, মেবেলিন, ল্যাকমির মতো দারুণ দারুণ ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক অনেক ডিসকাউন্ট প্রাইসে পেতে পারো। এখানে কিন্তু এক একদিন এক একটা কোম্পানির ওপর ফ্ল্যাশ সেল চলবে। অবভিয়াসলি আগের দিন আমি যে অফারটা বলেছি সেটা হচ্ছে 500 টাকার কেনাকাটা করলে তোমরা কিন্তু পাবে 195 এর একটা গিফট, 1000 টাকার কেনাকাটা করলে তোমরা পাবে 495 এর একটা গিফট, 1500 টাকার কেনাকাটা করলে তোমরা পাবে 850 একটা গিফট, এন্ড সো অন। ইনফ্যাক্ট আমিও কিছু প্রোডাক্ট আছে যেগুলো ট্রেল থেকে কিনেছি, যেগুলো হচ্ছে হেয়ার কেয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আমি কিনেছি কি কি এবং কেমন ভাবে সেগুলোকে আমি ইউজ করছি আমার মতো করে সেটা চলো দেখে নিই। কেরাটিন হেয়ার মাস্কটাকে রিমুভ করার জন্য আমি সেম কোম্পানির ভলামেনারি আর্গেন অয়েল শ্যাম্পুটা ইউজ করব। এটা জেলি ফর্মে আসে বেসিক্যালি, আর এটা তোমাদের চুল থেকে না খুব সুন্দর মতো ডাস্ট রিমুভ করে। আর যেহেতু এটার কনসিস্টেন্সি একদমই ঠিক না, তাই জন্য চুলটা যখন তুমি ওয়াশ করবে খুব বেশি পরিমাণেও কিন্তু তোমার শ্যাম্পু খরচা হবে না। ওয়াশ করে নেওয়ার পর আমি যেটা লাগাতে পছন্দ করি সেটা হচ্ছে ভলামেনারি কেরাটিন হেয়ার ক্রিমটা। এটা আমি অলরেডি 2-3 টাইমস ইউজ করে ফেলেছি, আর এটা ভীষণই একটা চুলকে শাইন দেয়, যেটা আমার খুব পার্সোনাল ফেভারিট।
আর এর সাথে আছে ভলুমিনারি কন্ডিশনারটা। যেদিনকে আমি হেয়ার ক্রিমটা ইউজ করি না হেয়ার ওয়াশের পর, সেদিনকে আমি হেয়ারের এই কন্ডিশনারটা ইউজ করি। এটার মানে এটা হচ্ছে ভীষণ ময়েশ্চারাইজিং। যদি তোমার শাইন চাই তাহলে তুমি কেরাটিন হেয়ার ক্রিমটা ইউজ করো, আর যদি তোমার ময়েশ্চারাইজেশন চাই তাহলে তুমি চোখ বন্ধ করে কন্ডিশনারটা ইউজ করতে পারো। প্রতিটা প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস আর ডিসকাউন্টেড প্রাইস আমি অলরেডি মেনশন করে দিয়েছি। এবার সেইগুলোকে কার্টে অ্যাড করার পর আমার কোডটা ইউজ করে তার ডিসকাউন্টেড প্রাইস কত হচ্ছে সেটাও তোমরা ভালো করে দেখে নাও। নিজস্ব ডিসকাউন্টের পর প্রাইস হচ্ছে 1587, কিন্তু আমার কোড ইউজ করার পর প্রাইস হয়ে যাচ্ছে 1287 অনলি। এগুলো ছাড়া থাকছে আমার কুপন কোড, যেটা ইউজ করলে তোমরা 20% অফ পাচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি শিপিং পাচ্ছ, আর তার সাথে ফ্রি গিফটস তো থাকছে। সমস্ত প্রোডাক্টসের লিংক এবং আমার কুপন কোড কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আছে, চেক করতে একদম ভুলবে না। দেখাচ্ছিলাম যে আমার আলমারি, সো এইটা হচ্ছে আলমারির ভেতরটা, মানে এখন তো নতুন আলমারিটা, আর কাঠের রং করলে চট করে তখন ওই রঙের একটা আলাদাই গন্ধ আসে যেটা খুব স্ট্রং। আর আলমারিটা যেহেতু প্রচন্ড নতুন তাই জন্য আলমারিটা খুললে আগে ওই গন্ধটা আসে, আর খুব আমার ভালো লাগে না। হ্যাঁ, সো এই যে আমার জামা কাপড় সমস্ত সব রাখা, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা দেখতে নিচটা এই যে এইরকম, যা যা জামা কাপড় এখন তোমরা দেখতে পাচ্ছ, যা যা সব এখানে, যেরকম আমার কুর্তি টপ এগুলো আছে, এখানে আমার সমস্ত সব শাড়ি আছে, যেটা সেরকম বেশি না হয়তো 12-13টা শাড়িই আছে। আর আমার শাড়ি কালেকশন খুব গর্জিয়াস, কোনোদিন তোমরা দেখতে পাবে না, খুব ম্যাচ কালেকশনই বেশি দেখতে পাবে, খুব সোবার, মানে ওটা বিয়ে বাড়িতে পরার মতো একদম নয়, কিন্তু বিয়ে বাড়িতেও যদি পরা মানে তুমি মনে করো পড়বে তাহলে অবশ্যই পড়তে পারবে। এটাই হচ্ছে ব্যাপার, এখানে যা যা সমস্ত জামা কাপড় তোমরা দেখছো সব নতুন, মানে আনইউজড জামা কাপড়, 90% আনইউজড জামা কাপড়। কিছু কিছু শাড়ি আছে যেরকম এইটা, তারপরে এইটা, এগুলো যেরকম আমার পরা শাড়িগুলোর মধ্যে বেশিরভাগ পরা, এরকম এই চারটে শাড়ি আমার পরা। আবার অনেক শাড়ি আছে যেগুলো এখন আনইউজড, এখন আমি পরি, তো আরো কিছু শাড়ি কেনার ইচ্ছা আছে। অফকোর্স পুজো আসছে তো সেই সময় পরার জন্য আরো কিছু শাড়ি আছে, তো এখানে আমার যা আছে বেশিরভাগ শাড়ি, কয়েকটা শাড়ি বাদে বেশিরভাগ সব আনইউজ জামা। আমার প্লাস্টিকে মানে সব প্লাস্টিকে ভরা, এখন আমার প্লাস্টিকই খোলা হয়নি, সেগুলোকে অল্টার করতে হবে, কিছু কিছু স্লিপ অ্যাটাচ করতে হবে এরকম। আর এই যে একটা কুচকি লকার আছে, এই লকারে আপাতত কিছু নেই, একটা বাক্স আছে, দেখি এটা লকার, লকারে কিছু নেই, কিছু থাকবেও না কখনো, শুধু হয়তো আমার হ্যান্ডমেড জুয়েলারি যেগুলো আছে সেগুলো আমি এনে রাখতে পারি, এছাড়া কিছু থাকবে না। আর এই যে একটা জুয়েলারি বক্স, যেটা আমি আমার ইয়েতে গিফট পেয়েছিলাম, আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম, অরিগেন্স, অরিগেন্স তোমরা তো শুনেছো, অরিগেন্স ব্র্যান্ডটা, ওরা আমাকে আমার বার্থডে উপলক্ষে এই সুন্দর জিনিসটা পাঠিয়েছিল। এটা সিম্পলি একটা জুয়েলারি বক্স, যারা আমার ইনস্টাতে আছে তাদেরকে আমি অলরেডি ওখানে স্টোরিতে দেখিয়েছিলাম, এইরকম কিছুই রাখিনি কিন্তু বেশ সুন্দর। আসলে এটা খুব ফ্যান্সি, তো আমি মানে ইউজ করতে পারি না কারণ এটার গ্লিটারি যে এই ব্যাপারটা, এটা গ্লিটারি, গোল্ডেন গ্লিটারটা আমার হাতে ওঠে, এই জন্য এইগুলোকে আমি মানে যত্ন করে রেখে দেওয়ার জন্যই খাক ইউজ করি না। তারপর তো এটাই, এগুলো আছে এখানে অনেক শাড়ি টাড়ি যেগুলো পরে হয়তো থাকবে, সেগুলোকে আমি এখানে হ্যাং করব হ্যাঙ্গারের মাধ্যমে, বা এরকম মানে ফুল আলমারিটা আমার, আর পুরোটাই হচ্ছে আনইউজড জামা কাপড়ে ভর্তি, মানে টপ টু বটম পুরোটাই। হ্যাঁ, আর যেগুলো ইউজ করে যে জামা কাপড় গুলো ওইগুলো সেপারেট একটা আলনায় থাকে, ওগুলো কোনো আলমারিতে থাকে না। ওকে, এবার আমি চলে আসি আমার আরেকটা ফেভারিট জিনিস দেখাতে, যেটা হচ্ছে আমার বইয়ের আলমারি। আগে যখন আমার ওই ঘরটাতে থাকতো আমার বইগুলো পরপর 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 সাজানো থাকতো, এরকম খাটের উপর থাকতো, তো মানে আলাদা করে কোনো জায়গা ছিল না। এবার আলাদা করে জায়গা না থাকলে কি হয়, কিছু বই এমন হয় যে ব্যবহার না হতে হতে সেগুলোর মানে উই পড়ে বা নষ্ট নষ্ট হতে 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 থাকে, তো ওগুলোকে বাঁচানোর জন্য একটা অর্গানাইজড প্লেসের দরকার আছে, অর্গানাইজড প্লেসের।
তো তার জন্য একটা জায়গা খুব দরকার আমার, তো তাই জন্য আমি এটা কিনেছি। এটা হচ্ছে একটা বড়, একটু দূরে গেলে তোমরা দেখতে পাবে, পুরোটা দেখা যাচ্ছে মাথাটা। আচ্ছা এই যে এখান থেকে মাথাটা শুরু হচ্ছে, এখান থেকে একটু নিচে, ওকে, এই যে নিচে একটা ড্রয়ার আছে এরকম। তো উপরের তাকটায় এই যে পুরো উপরের তাকটায় যে বই হতো, তো সেটাই বলছি যে যখন আমি ওই ঘরে বইগুলো রাখতাম তখন আমার বইগুলোকে দেখে মনে হতো আমার অনেক বই আছে, পর পর সোজা হয়ে সাজানো থাকতো, তো তখন আমার বইগুলো মনে হতো অনেক বই আছে। কিন্তু এখন দেখি আমার বই নেই, মানে পর পর এমনি করে সাজানোতে আমার মনে হয় আমার কাছে কোনো বই নেই। সো ওকে আমি বলি আমি কিরকম ভাবে আমার বইয়ের র‍্যাকটাকে সাজিয়েছি। আমি অ্যাকচুয়ালি সাজাতে পারিনি, এই কদিন আমার পরীক্ষা চলছিল, আমি কোনো কাজই করতে পারিনি। সো উপরের যে র‍্যাকটা আছে এই র‍্যাকটাতে আছে হচ্ছে সমস্ত কম্পিটিটিভ বই, মানে যেগুলো আমার ফার্দার চাকরির পরীক্ষায় লাগছে সেগুলো রেখেছি এবং কিছুই রাখা হয়নি। সাইডের এই চার পাঁচটা বই হয়তো আমার কম্পিটিটিভ এর বই, বাকি এগুলো সবই কিছু ডিকশনারি আছে, ইংলিশ গ্রামারের বই আছে, ডায়েরি আছে, বা যেগুলো ধরো অনেক সময় কি হয় ছোটবেলার অনেক বইও কিন্তু খুব কাজে লাগে, সহায়িকাগুলো বিশেষ করে, মানে খুব মানে যেগুলো অনার্স এর বইগুলোতে অনেকটা বেশি ডিফিকাল্ট করে বোঝানো থাকে, এগুলো ছোটদের বইতে কিন্তু অনেক সুন্দর করে থাকে। সেই জন্য আমার 8-9 এর কিছু বই আছে ইতিহাসের, মানে আমার সাবজেক্টের বই আমি রাখবো অবশ্যই, তো সেগুলো ওদিকে আছে, ওরকম পরপর সাজানো আছে এরকম। আমার কিছু ডিগ্রিরও বই আছে, গ্রাজুয়েশনের বই আছে। তো আমি ভেবেছি যে ওখানে যা সমস্ত বই আছে ওপরে ডিগ্রি কোর্সের কম্পিটিটিভ এক্সাম বাদে সেগুলোকে সব আমি সেকেন্ড রোটাতে নিয়ে চলে আসবো, কারণ আমি এখানটাতে ভেবেছি যে এখানটাতে এই রোটাতে আমি একটু কাছে নিয়ে আসি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো এই রোটাতে আমি মেনলি ভেবেছি পরপর সব ডিগ্রি কোর্সের বইগুলো থাকবে। এখন আমার কাছে শুধুমাত্র গ্রাজুয়েশনের আছে, এই তাকটার কথা আমি বলছি, পরবর্তীতে আমার মাস্টার ডিগ্রি হবে, তো মাস্টার ডিগ্রি আর গ্রাজুয়েশনের বই সমস্ত আমার, মানে সব ডিগ্রি কোর্সের বইগুলো আমার আর কি সব সেকেন্ড রোটাতে থাকবে। আর ফার্স্ট রোটাতে থাকবে হচ্ছে আমার কম্পিটিটিভ এর বই, কারণ কম্পিটিটিভ এর বই প্রচুর কেনা বাকি, মানে শুধু কম্পিটিটিভ মানে কি কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আনসার ওরকম না, কম্পিটিটিভ এর জন্য থিওরিটিক্যাল অনেক বই পাওয়া যায়, ওগুলোরও পড়া দরকার, আদারওয়াইজ মেবি পাওয়া যায় না। তো ওইগুলো থাকবে, শুধু কম্পিটিটিভ, কম্পিটিটিভ সংক্রান্ত যা যা আমার স্টাডি ম্যাচ হয় সমস্ত সব এখানে থাকবে। আর এই জায়গাটাতে থাকবে হচ্ছে আমার সমস্ত কপিস, মানে খাতা, জেরক্স, হোয়াট এভার, বা যেগুলো আমি একদিন ইউজ করেছি, আমার ফাইল পত্র, আমার মানে আমার ডিগ্রিগুলো, ওই যে কি বলবো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তার অ্যাডমিট কার্ড, রেজাল্ট, রেজিস্ট্রেশন, ইউনিভার্সিটি মানে গ্র্যাজুয়েশনের ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন, সমস্ত ফাইল পত্র সমস্ত এখানে থাকছে। আর নিচের তাকটাতে আমি ঠিক বলতে পারছি না এখন মানে এখানে কি রাখবো, বাট আমার এখানে মোটামুটি আপাতত আছে, আমি জানি আমি যাদের ফলো করি, আমার ইন্সপিরেশন যারা, তাদের বইয়ের কালেকশন মানে দু তিনটে ঘর আরো বেশি এরকম, আমি মানে অল্প থেকে শুরু করেছি, আশা করি তাদের মতো হলে আমার আরো বেশি হবে, দূর থেকে একবার পুরো ঘরটার লুকটা দেখিয়ে দিচ্ছি, ওকে। সো এই হচ্ছে আমার ঘরের লুক আপাতত, এখানে আমার আলমারি, আমার বইয়ের আলমারি বলতে পারো, আর এটা হচ্ছে আমার মিরর, আর এটা হচ্ছে সোফাটা। তো যেহেতু আমাদের মাঝখানে একটা ডাইনিং টেবিল ছিল এই জায়গাটায়, যে জায়গাটা আমি হাঁটছি সেই জায়গাটা ডাইনিং টেবিল ছিল, তো সেটা আর কি নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকের ঘরে, আর সামনের দিকের ঘরে যে সোফা টোফা গুলো ছিল বা মিডল টেবিলটা ছিল সে সমস্ত নিয়ে হয়েছে নিয়ে আসা হচ্ছে এই ঘরে। তো আমি আগে একদিন গান করছিলাম এইখানটাতে বসে, মা শুনছিল হচ্ছে এই চেয়ারটাতে বসে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তোমরা আমাকে জানাও আমার সমস্ত পারচেজ সবকিছু তোমাদের কেমন লেগেছে, আমি পরের ভিডিওগুলো আর কি পুরো র্যান্ডম দেবো, অনেক পরপর দিতে থাকবো, তোমরাও দেখো। এরপরে আমার বাবার বার্থডে আছে, সো আমি খুব শিগগিরই সেসবের ভিডিও দেব একসাথে, একদিনে হয়তো দুটো ভিডিও আপলোড হতে পারে, তো তোমরা দেখো অবশ্যই, আশা করি ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি,
তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করতে ভুলবে না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, পাশে বেল আইকনটাকেও প্রেস করে নেবে, ইনস্টাগ্রামে ফলো করতে আমাকে একদম ভুলবে না, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবে। আর ওদের সাথে মিট করছি আমার নতুন ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো।